শোরুমে যখন গাড়ি থাকে সেই গাড়ি কিন্তু অনেকে আমরা দেখতে যাই, যাদের আর কি গাড়ি কেনার ইচ্ছা, অনেকে দেখতে গিয়ে নাড়াচাড়া করে রেখে আসি, যদি টাকা পয়সায় হয় তাহলে কেনা হয়, নালে হয় না। কত মডেলের গাড়ি, কত ধরনের গাড়ি, কত কি, তাই তো? তা চলুন সেই ভাবধারা নিয়ে গানখানি। তো শাশুড়ি জামাইকে বলছে, জামাই একটা নতুন গাড়ি কিনেছে গো, হরি বল হরি বল। তো গাড়ি কিভাবে তাকে যত্নে রাখতে হবে, কিভাবে চালাতে হবে, শাশুড়ি একটু বলে দিচ্ছে আর কি ঠিকঠাক করে। অনেক জামাই আছে তো অনেক কিছু বোঝে না আর কি। হ্যাঁ হ্যাঁ, তাই বলছে, শুনো জামাই রাজা, হ্যান্ডেল করে সোজা, বুঝেছো জামাই? যারা জামাই আছো তারা একবার হাত তোলো। আহারে, আরে দেখে শুনে ডিসব্রেকের এমন গতি বাবা, হস করে যদি দাবিয়ে দাও না মুখ থুবড়ে পড়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। হ্যাঁ তাই বলছে, শোনো জামাই রাজা, হ্যান্ডেল করে সোজা, আরে দেখে শুনে দেখে শুনে একটু দেখে শুনে ডিসব্রেক দাবাইও, যৌতুকে আর কি দিলাম আজ দিলামে দিলামে নতুন গাড়ি, খুব আস্তে চালাই সবাই কিন্তু তালে তালে, কেমন? শোনো ইয়ো জামাই রাজা, হ্যান্ডেল করে সোজা, শোনো ইয়ো জামাই রাজা, হ্যান্ডেল করে সোজা, দেখে শুনে দেখে শুনে দিবে দেখা ভাইও, দিলামে নতুন গাড়ি, খুব আস্তে চালাই পেয়ে গেল। শোরুমে কতজনা গাড়ি দেখে গেছিল, কতজনা পছন্দ করেছে, কিন্তু এই গাড়ি তোমার ভাগ্যে রয়েছে, তাই কি বলছে? শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমার খুব কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমার খুব কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। উঠলে কি বলে, লেখাই থাকে যে নিজের জিনিস কিন্তু নিজের দায়িত্বে। তেমন যারা নতুন জামাই আছো তাদেরকে বলবো যে নিজের গাড়ি কিন্তু সাবধানে রাখবে, পরের হাতে ছাড়বে না, এমন চালানো চালাবে সেই গাড়ি আর পরে কোনো কাজে লাগবে না। নিজের গাড়ি নিজের হাতে থাকলে, এক হাতে গাড়ি চললে গাড়ি ভালো থাকে আর কি। তো জামাইদেরকে বলবো যে গাড়ি এক হাতে রাখবে,
তাহলে গাড়ি ভালো চলবে কেমন নানান হাত করা যাবে না আর এই গানখানি লিখেছেন আমার স্বামী সুবল সরকার তিনি কি বলেছেন জানেন ভাড়াতে তো দেওয়া যাবেই না গাড়ি ভাড়াতে দেওয়া যাবেই না তাহলে একদম সব শেষ ঝাজরা হয়ে যাবে কিচ্ছু থাকবে না তাই বলছে খুব যত্নে রেখো গাড়ি ছেড়ো না পরের হাতে বেশি দিন চলবে গাড়ি তোমার লাভ হবে তাতে যত্নে রেখো গাড়ি ছেড়ো না পরের হাতে বেশি দিন চলবে গাড়ি তোমার লাভ হবে তাতে সুবল কয় ভাড়ার গাড়ি বেশি থাকে না বাড়ি আপনি যে গাড়ি ভাড়াতে পাঠাবেন দেখবেন আপনার দরকারের সময় আপনি পাচ্ছেন না হ্যাঁ কি তাই তো জোর করে একটা হাতে তালি হয়ে যাক তাই বলছে সুবল কয় ভাড়ার গাড়ি বেশি থাকে না বাড়ি আরে মাথাতে ঢোকাইও দিলামে 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 নতুন গাড়ি খুব আস্তে চালাইও শুনে দেখে শুনে দেখে শুনে টিস বেরিয়ে